আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শন বা ফিলোসফি প্রশ্নপত্রের সমাধান নিয়ে চলে এসেছি। তাই তোমরা প্রশ্নগুলিকে দেখে নাও, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এ নম্বরে আছে, বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। এর সঙ্গে অথবা দিয়ে আছে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। এক নম্বর দিয়ে আছে, একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না। দুই নম্বর দিয়ে আছে, সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। তিন নম্বর দিয়ে আছে, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। চার নম্বর দিয়ে আছে, দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন। বি নম্বরে আছে, বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার শর্তগুলি কী কী? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। এর সঙ্গে অথবা দিয়ে আছে, সাবেকি যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো। এক নম্বর দিয়ে আছে, যদি এ বচন সত্য হয় তবে আই বচনের সত্যমূল্য কী হবে? দুই নম্বর দিয়ে আছে, যদি আই বচন সত্য হয় তাহলে এ বচনের সত্যমূল্য কী হবে? তিন নম্বর দিয়ে আছে, যদি ই বচন মিথ্যা হয় তাহলে আই বচনের সত্যমূল্য কী হবে? চার নম্বর দিয়ে আছে, যদি ও বচন মিথ্যা হয় তাহলে ই বচনের সত্যমূল্য কী হবে? সি নম্বরে আছে, অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী? বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এ সঙ্গে অথবা দিয়ে আছে, নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। এক নম্বর দিয়ে আছে, শতকরা 75% ব্যবসায়ী সৎ। দুই নম্বর দিয়ে আছে, সব শিক্ষিত মানুষ ভদ্র নন। তিন নম্বর দিয়ে আছে, নিঃস্বার্থ মানুষ নেই। চার নম্বর দিয়ে আছে, যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে। এইবার দ্বি নম্বরে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। অর্থাৎ মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে বলছে। এক নম্বর দিয়ে আছে, কেবলমাত্র সৎ লোকেরাই ভীরু। তিনি ভীরু নন, অতএব তিনি সৎ নন। দুই নম্বর দিয়ে আছে, রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক। এর সঙ্গে অথবা দিয়ে আছে, নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত দিকা লেখো। এক নম্বরে, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। দুই নম্বর, অবৈধ পক্ষ দোষ। ই নম্বরে আছে, মিলের সহপরিবর্তন পদ্ধতিতে আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি উল্লেখ করো। এর সঙ্গে অথবা দিয়ে আছে, বাতাসে অক্সিজেনের অনুপস্থিতিতে লোহায় মরিচা ধরে না। সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ দেয় দিয়ে উপরের যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি, অসুবিধা দুটি উল্লেখ করো। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।